প্রথম প্রশ্ন হল কুম্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল অপশান এ উত্তর আমেরিকার ইতিহাস থেকে আইরিশ ইতিহাস থেকে ব্রিটিশ কমনওয়েলথ থেকে আমেরিকার সংসদ থেকে উত্তর তাহলে দেখতে পাচ্ছ যেটা হলুদ দাগ দেওয়া আছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর দুই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি মানবাধিকার গ্রুপ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলা সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা ক্রোয়েশিয়ার শরণার্থীর শিবির না বিশ্ব ব্যাংকের শাখা অপশান এ হচ্ছে সঠিক উত্তর মানবাধিকার গ্রুপ এবার তিন নম্বর প্রশ্ন হল ভারতে নাগরিক নন এমন কে প্রথম ভারত পেয়েছিলেন অপশান এ ল্যানসন ম্যান্ডেলা অপশান বি আব্রাহাম লিঙ্কন অপশান সি খান আব্দুল গফর খান অপশান ডি হচ্ছে মাদার তেরেসা তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন এটা হচ্ছে সেটা হচ্ছে পুলিথ যার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশানে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সাহিত্য ও সাংবাদিকতাতে আন্তর্জাতিক বোঝাপড়াতে এবং পরিবেশবিদ্যাতে তার সঠিক উত্তর হচ্ছে অপশান বি সাহিত্য ও সাংবাদিকতা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে অপশান এ হচ্ছে আঠারোশো ছিয়াশি অপশান বি হচ্ছে আঠেরোশো বিরানব্বই অপশান সি হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই অপশান ডি হচ্ছে উনিশশো চার তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর আঠেরোশো ছিয়ানব্বই কী দেওয়া আছে পরবর্তী পেজ হচ্ছে ছ নম্বর প্রশ্ন মাউন্ট এভারেস্টের ওঠা প্রথম মহিলা ছিলেন কে আরতি সাহা অপশান বি আশা আগরওয়াল অপশান সি বাচেন্দ্রিপাল পাল অপশান ডি রীতা ফরিয়া তো অপশান সি বাচেন্দ্রিপাল পাল হচ্ছে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে ওটা হচ্ছে ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে অপশান এ টেক্সটাইল শিল্পে জানো ভালো করে তোমরা টেক্সটাইল শিল্পী হবে কেননা ভারতবর্ষের টেক্সটাইল শিল্পে সব থেকে উন্নত মানের এবং এই ক্ষেত্রেই সব থেকে বেশি পরিমাণে মানুষ অংশগ্রহণ করে কাজ করার জন্য আর বাকিগুলো তো অপশান বি অপশান সি অপশান ডি কোনোটাই হবে না ইস্পাত শিল্প পেট্রোকেমিক্যাল শিল্প এবং অটোমোবাইল এগুলো হচ্ছে না সঠিক উত্তর এ টেক্সটাইল শিল্প হচ্ছে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে ওটা হচ্ছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সাংসদ হিসেবে বিবেচিত তো দেখো তোমাদের আমি আগে থেকে অপশানগুলোর উত্তর দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এটাতে কেননা এটা যেহেতু প্রিভাস প্রশ্ন উত্তর তো এটা তোমাদের পরীক্ষা পড়তে কিছু প্রশ্ন আসতে পারে নাও পারে তা আগে থেকে আমি প্রশ্নটা এই জন্যই দিয়ে দিলাম এই উত্তরগুলো আমি এই জন্যই দিয়ে দিলাম যাতে তোমাদের শুধুমাত্র উত্তরটা পড়ো এবং আমার ভিডিওটা অনেকটা ছোট হয়ে যায় না নাহলে সবগুলো অপশান পড়ে উত্তর দিতে সমস্যা আরও মানে দেরি হয়ে যাবে তা আট নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত অপশান এ সাধারণ পরিষদ এটা হচ্ছে সঠিক উত্তর নয় হচ্ছে আমি অপশানগুলো বলছি না শুধু উত্তরগুলো দেখে নাও মাই লাইফ কার আত্মজীবনী বিল ক্লিন্টনের আত্মজীবনী হচ্ছে মাই লাইফ দশ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে গ্রামীণ শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত দু থেকে দু ক্যালোরি হচ্ছে সঠিক উত্তর অপশন এ চার নম্বর পেজে কি দেওয়া আছে এগারো তারিখের প্রশ্ন প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত না মে মাসের উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে অপশান এ হচ্ছে সঠিক উত্তর আর বারো হচ্ছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক এটা তো জানোই তোমরা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হবে তেরো নম্বর প্রশ্ন যেটা হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কি বিজ্ঞান এবং প্রযুক্তি হ্যাঁ শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত চার নম্বর যে প্রশ্নটা ওটা দেওয়া কি আছে যে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অব টাইম নামে একটি বই লিখেছেন অপশান এ স্টিফেন হকিংস তো এই প্রিভিয়াস কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার মানে হচ্ছে কি ধরনের বা কী টাইপের প্রশ্ন উত্তর পড়তে পারে আমি কিন্তু আমার এই চ্যানেলে দু সালের মডেল কোশ্চেন উত্তরগুলো দিয়ে দেবো ঠিক এরকমই তোমার প্রত্যেকটা কোশ্চেনের অপশান থাকবে এবং তার উত্তর আমি বলে দেব এবার দেখো পনেরো দিকের প্রশ্ন উত্তর কী হতে পারে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কি সুইচ খাল অপশান সি ষোলো হচ্ছে সুফি শব্দটি এসেছি কথা থেকে এক ধরনের পোশাক থেকে হ্যাঁ সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক এবার হচ্ছে ট্রপোস্ফিয়ার বানালালে উষ্ণতম অংশ কারণ এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় কেননা ট্রপোস্ফিয়ার সব থেকে নিচের স্তর তো আমরা জানি যে বায়ুমণ্ডল সরাসরি কিন্তু উত্তপ্ত হয় না পৃথিবীর ভূপৃষ্ঠে সূর্যের আলো পড়ে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে এবং সেই উত্তপ্ত বাতাস কোথায় থাকে ট্রপোস্ফিয়ার যেহেতু পৃথিবী সংলগ্ন এলাকায় তাহলে এই বাতাসটাকে গরম করছে পরের প্রশ্ন হচ্ছে আঠেরো বিখ্যাত সাঁচি কে নির্মাণ করেন এটা হচ্ছে অশোক হচ্ছে সঠিক উত্তর কার প্রথম ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন হয় ইন্দো কারা সরি কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন ইন্দো গ্রিকরা অপশান ডি সঠিক উত্তর ঘুমার লোকনৃত্য হল কোথাকার রাজস্থানে ঘুমার একটা সিনেমা বেরিয়েছিল ঘুমার ঘুমার বলে গানটা ছিল তো ওটা দেখবে রাজস্থানে সবাই সাজগোজ করে মাথায় কি সুন্দর একটা সেই চকচকে ঝিলঝিলে জিনিস পরে নাচ করে এটা হচ্ছে রাজস্থানের ঘুমার নৃত্য একুশ নম্বর প্রশ্ন হচ্ছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভাতে রাজ্যসভাতে আইনসভার বাইরে কোর্টগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করো তাহলে কেবল এক নম্বরে মানে লোকসভা বি কেবল দু নম্বরে রাজ্যসভা সিতে বলেছে এক দুই দুটোতেই আর তিনে ডিতে বলেছে তিনটে দেখো মন্ত্রীরা কিন্তু লোকসভারও মন্ত্রী থাকে রাজ্যসভারও মন্ত্রী থাকে আইনসভারও মন্ত্রী থাকে অর্থাৎ এক দুই তিন তিনটেই হচ্ছে সঠিক উত্তর মানে ডি নম্বর অপশান হচ্ছে সঠিক উত্তর দুই দক্ষিণ গোলাতে সামাল সল স্টিট সল স্টিস বা উত্তায়ন কখন ঘটে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে উত্তায়ন কখন ঘটে বাইশে ডিসেম্বর উত্তরায়ণ মানে কি সূর্য কখন ওখানে লম্বভাবে কিরণ দেয় বাইশে ডিসেম্বর দেখো দক্ষিণ গোলার্ধে যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে উত্তর গোলাতে যখন কি শীতকাল অর্থাৎ ডিসেম্বর মাসটা শীতকাল দেখে ওই জন্য হচ্ছে ওটা উত্তরায়ণ হল দক্ষিণ গোলার্ধের দিকে সূর্য এখন যায় কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে এটা কিন্তু ধারাটা উঠে গেছে ছিল আটা আগে ধারা তিনশো সত্তর যখন পরীক্ষার ছিল উনিশশো দু হাজার উনিশে তখন কিন্তু এই ধারাটা তারপরে ধারাটা উঠে গেছে এই জন্য এটা তখন দিয়েছিল এখন কিন্তু এই প্রশ্ন পড়বে না বা হয়তো ঘুরিয়ে পড়তে পারে যে জম্মু কাশ্মীর আলাদা করা যে ধারাটা ছিল যেটা এখন উঠে গেছে তার নাম কি ধারা থার তিনশো সত্তর জিরো আওয়ার কী যখন বিরোধের প্রস্তাব বিবেচনা করা হয় যখন সর্বাধিক গুরুত্ব বিষয়গুলো উত্থাপিত করা হয় এই জিরো আওয়ার হচ্ছে গিয়ে বি যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় পঁচিশ হচ্ছে নিম্নলিখিত কোন পাথর মালবাড়ি রূপান্তর চুনাপথর সহজ পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয় কোন কোনটা হবে জ্বালানি কোষ জ্বালানি কোষ বাকিগুলো দেখো পুনর্ জলবিদ্যুৎ সৌরশক্তি বায়ু শক্তির পুনরায় করা হয় কিন্তু জ্বালানি কোষ যেটাকে বলা হয় পেট্রোল ডিজেল এগুলো কোনো পুনরায় নবীকরণ করা যায় না সাতাশ হচ্ছে প্রশ্ন কি দু হাজার কুড়ি অলিম্পিক অনুষ্ঠিত কোথায় হবে অর্থাৎ কি প্রশ্ন তো পড়বেই না তো দু হাজার কুড়ি চলে গেছে এটা যে জাপানে ছিল উত্তর আঠাশ হচ্ছে বাইরে পড়তে পারে দু হাজার কুড়ি অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল এরকমও পড়তে পারে সূর্যগ্রহণ ঘটে সূর্যগ্রহণ গ্রহণ করে চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসলে চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে শুরু কেন পৃথিবী সূর্যের মাঝখানে চাঁদ চলে আমরা সূর্যকে দেখতেই পাবো না সহজ যে সোখানে সূর্যগ্রহণ ঘটে উনত্রিশে কি বলেছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রয় গ্যাস কোনটি আর্গন নিষ্ক্রয় গ্যাস আরগন রন ক্রিপ্টন এগুলো হচ্ছে গিয়ে নিষ্ক্রয় গ্যাস তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু কী সোনা সোনাকে এই জন্য একদম ক্ষুদ্রতি ক্ষুদ্র রূপ বা আকার বা ডিজাইন করা যেতে পারে সোনা দিয়ে এই জন্য সোনার দামটাও বেশি নিচের কোন জড়া ঠান্ডা রক্ত কোন জড়া ঠান্ডা রক্তের প্রাণীর শ্রেণীমুক্ত মানে দুটো দুটো করে দেওয়া আছে ব্যাঙ এবং সাপ হচ্ছে ঠান্ডা এরা তো গায়ে উঠে গেলে ঠান্ডা ঠান্ডাই লাগে তাই তো তো ব্যাঙ এবং ও সাপ সি অপশান হচ্ছে সঠিক উত্তর পরে হচ্ছে দূষিত কিটি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় জড়িত থাকে কি। এই প্রক্রিয়ায় অপশান দেওয়া হচ্ছে পরিশোষণ আশ্রবণ ইলেকট্রো ইলেকট্রোফোরেসিস আর হচ্ছে ব্যাপন ব্যাপন ডি হচ্ছে সঠিক উত্তর নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম অপশান এ উইল উইলমডন এটা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে সব থেকে বিশ্বের প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম এরপরে দেওয়া আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিনটা প্রস্রাবের দ্বারা নির্গত হয় ভিটামিন সি আর অপশান সি হচ্ছে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দিয়েছে বিখ্যাত অঙ্কন বা ছবি সপ্তম শিবম সুন্দরম তৈরি করেছেন কে কী হবে উত্তর অপশান সি শিবনন্দন নাতিয়াল কী হবে শিবনন্দন নাতিয়াল হচ্ছে সঠিক ছত্রিশ নম্বর প্রশ্ন কি দেওয়া আছে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় ঢাকনি কী হবে ঢাকনি হচ্ছে ডি সঠিক উত্তর সাঁত্রিশ নম্বর প্রশ্নতে কী বলেছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন এ সর্দার বল্লভভাই ভাই পেটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী বলতে হোম মিনিস্টার হয়েছে এরপরে যারা দেওয়া আছে আটত্রিশ নম্বর কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে ভুট্টা ভুট্টার মধ্যে ক্যালসিয়াম সব থেকে বেশি থাকে উনচল্লিশ সূর্যের শক্তির মুক্তির জন্য কোনটি দেয় সংযোজন বিভাজন কিন্তু হবে না সূর্যের সংযোজনের জন্যই ওখান থেকে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এটা মনে রাখবে বিভাজন একসময় নিঃশেষ হয়ে যেতে পারে কিন্তু সংযোজন নিঃশেষ হয় না সূর্যের মধ্যে তাহলে কী হয়েছে সংযোজন হাইড্রোজেন ফিস ঘটে রয়েছে এরপর চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো তো এইখানে কি বিবৃতি দেওয়া দুটি বর্ণালী টু জি স্পেকট্রাম একটা তিরিশ থেকে কুড়ি হার্জ বাউন্ড উইথ ব্যবহার করে একটা যে থ্রি জি যেটা দেওয়া আছে পনেরো থেকে কুড়ি মেগা হার্জ বাউন্ড উইথ ব্যবহার করে আর একটা হচ্ছে ফোর জি বর্ণালী যেটা অত্যন্ত চল্লিশ মেগাহার্চ বাউন্ড উইথ ব্যবহার করে তো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ সবগুলি হবে এখন বর্তমানে ফাইভ জি হয়ে গেছে ফাইভ জি থেকেও প্রশ্ন আসতে পারে একচল্লিশ নম্বর প্রশ্ন কি একটি পালক একটি কাঠের বল বা একটি স্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুতগতি পড়বে এটা তো সবগুলোই এক সমান গতিতে পড়বে কেন শূন্যস্থানে কেউ কাউকে বাঁধা দেয় না তার ফলে কী হয় সবাই সমান গতিবেগে নিচের দিকে নামতে থাকে বিয়াল্লিশ হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় কি প্রধান বিচারবাহী কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক চিফ ব্যাংকিং অফিসার উপরের সবকটি হচ্ছে সত্যি উত্তর এইরকম প্রশ্নগুলো যখনই থাকবে না যে উপরে সবকটি নয় বা সবকটি ঠিক তো এই অপশানগুলোই কিন্তু উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হবে দেখো উপরের অবস্থান দিল সবগুলি সমান দ্রুততা নিচে ছিল উপরে কোনোটি নয় এইগুলি কিন্তু প্রায় সঠিক উত্তর হয়ে থাকে এবার তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এটা সবথেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জাভা জাভা ছাড়া কিন্তু মাল্টিমিডিয়ার ওয়েব পেজগুলি কাজই করে না এই প্রোগ্রামিং ব্যবস্থা সবথেকে জনপ্রিয় জাভা প্রোগ্রামিং শুনেছ চুয়াল্লিশ হচ্ছে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি সি সি অপশান এআইটি ইউ সি হচ্ছে সঠিক উত্তর কৃষি গবেষণা তোমাদের যখন আমি পরবর্তী মডেল কোশ্চেনগুলো দেবো এই পুরো নামটা কিন্তু আমি তখন প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেবো তো পরের কোশ্চেন দেখো পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন বলে যে কৃষি গবেষণা ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত দিল্লিতে কোথায় দিল্লি নয়াদুল্লির সি নম্বর প্রশ্ন কি বলেছে বিশ্বের বৃহত্তম ফুল কোনটি জানো ওটা র্যাফ্লেসিয়া বিশাল আকৃতি একটা ফুল র্যাফ্লেসিয়া হচ্ছে সঠিক উত্তর পাবলিক সেক্টরে বিগ্লো বিলগ্নিকরণকে বলা হয় কি ডি ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশান এখন প্রায় সব সরকারি জিনিস প্রাইভেটেশান বা ব্যক্তিগতকরণ হচ্ছে আর পাবলিক সেক্টরের সমস্ত কিছুকেই ব্যক্তিগতকরণ বলা হয় কাদের দ্বারা লোকসভা স্পিকার নির্বাহিত হন লোকসভার সমস্ত সদস্য দ্বারা লোকসভার স্পিকার নির্বাহিত হন লোকসভার সমস্ত সদস্য দ্বারা ঊনপঞ্চাশ ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হল উনিশশো একান্ন অপশান বি সঠিক উত্তর পঞ্চাশ নম্বর কোশ্চেন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি অপশান সি উত্তর পরের পঞ্চাশটি হচ্ছে অঙ্কের কোশ্চেন তো যেহেতু অঙ্ক কোষে দেখাতে হবে খালি উত্তর বলে দিলে হবে না তো এই জন্য আমি পরবর্তী ক্লাসের জন্য রেখেছি এই অঙ্কগুলো কষবো এবং কোষে তার উত্তরগুলো কী কী হবে তা নির্ণয় করব। তো তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ